তাজমাল শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনার প্রশ্ন আশা করি আপনি ভালো করে জানেন, তারপরেও জানান দিলাম সবাইকে। আপনার প্রশ্ন ছিল, ব্যাংক থেকে কারেন্সি তুলে পয়সা তুলে সেগুলো দিয়ে গরিব মিসকিনকে, গরিব ফকির মিসকিনদেরকে জাকাত হিসেবে যেটা দেওয়ার নিয়ম, সেটা কি দেওয়া যেতে পারে ওই বই কিতাব আকারে বা অন্যান্য কোনো অনুদান আকারে, অন্য কোনো জিনিস? এক কথায় ফকির মিসকিনে টাকা না দিয়ে অন্য কোনো কিছু দেওয়া যাবে কিনা জাকাত থেকে? জাকাতে যে টাকা সেটাই দেওয়া উচিত, সেটাই দেওয়া সুন্নাহ, সেটাই করণীয়। আর জাকাতের পরিবর্তে জাকাতের অংশ দিয়ে, জাকাতের অংশের অর্থ দিয়ে গরিব মিসকিনকে চাল ডাল কিনে দেওয়া, সেলাই মেশিন কিনে দেওয়া, শাড়ি লুঙ্গি কিনে দেওয়া, এগুলো হলো জাহেলদের রীতিনীতি। এই জাহেলগুলো শরীয়ত সম্পর্কে না জানার কারণে এগুলো করে থাকে। কাজে আপনি জাহেলদের পথের অনুসরণ করবেন না, বরং আউযু বিল্লাহি মিনাল জাহিলিন, যেভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন ওইভাবে দোয়া করবেন, আর ওদের পথ থেকে দূরে সরে যাবেন। টাকা পয়সার যাকাত দিবেন, টাকা পয়সা দিয়েই দিবেন। হ্যাঁ, এতটুকু হতে পারে। শেখ ইবনে উসাইমীন বলেছেন যে যদি কোনো জাকাত প্রার্থী, জাকাতের হকদার, সে টাকা না নিয়ে বলে যে আমাকে টাকা দিয়ে অমুক জিনিস কিনে দেন, তমুক জিনিস কিনে দেন, মানে বৈধ কোনো জিনিস কিনতে বলছে, জরুরি বৈধ জিনিস কিনতে বলছে, তাহলে তার পক্ষ থেকে উকিল হয়ে কিনে দেওয়া যেতে পারে। এছাড়া তার হকের ভিতরে নাক গলানো ঠিক নয়, মানে জাকাতের টাকা টাকা দিয়ে দিতে হবে, তাকে শাড়ি লুঙ্গি কাপড় ইত্যাদি দিয়ে দেওয়া যাবে না, বা থালা বাটি বাসন কোসন বই কিতাব হিসেবে দিয়ে দেওয়া যাবে না। তো আশা করি বুঝতে পেরেছি শেখ ইবনে উসাইমীনের ফতোয়াটা, তার সিদ্ধান্তটা অনেক সুন্দর। তার মানে যদি কোনো ফকির মিসকিন তাকে বলে যে আমাকে জাকাত দিয়েন না, জাকাতের যে অংশ দিবেন সেই পরিমাণ অংশ দিয়ে আমাকে অমুক জিনিস কিনে দেন, যদি বলে তাহলে সেটা করতে পারে, সেটা করতে পারে। অন্যথায় টাকার জাকাত টাকা দিয়েই দিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।